দেখি কটা শাক তুলে নি। Thank you.
এ ভাই তুই তো দাঁড়ান মেরে দিয়েছিস, যা দেখতে সুন্দর, আর দেখে মনে হচ্ছে বিশাল বড় লোকের মেয়ে। তুই পালি কোথায় এমন মেয়ে? ঠিক বলেছি, আমার শ্বশুর বিশাল বড় লোক, ওই আমার বউকে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি নিয়ে পেরিয়ে এসেছি। তা ভাই ভালোই করেছি, তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ চ ভাই চ, চলো ঘরে চলো। শরীরটা তো আজকে খুব খারাপ, তাই বৌমাকে বললাম কাজগুলো করতে। বৌমা তো করলো না, আমাকে কি করতে হবে? তুমি চিন্তা করছো কেন? আমি তো এখনো বেঁচে আছি, দাঁড়াও আমি দেখছি। তুমি বসো, আমি বৌমাকে ডাকি, সকালকার খাবারটা খেয়ে নি। কই গো বৌমা, এদিকে আসো, সকালকার খাবারটা খেয়ে নাও। কি হয়েছে, কি ডাকছিলে কেন? এই নাও ধরো সকালকার খাবারটা খাও। সকালবেলায় শুকনো মুড়ি, এটা মানুষে খায় নাকি? হায় আল্লাহ, ছেলে আমার একই বৌমা এনেছে। তুমি বসো, আমি দেখে আসি বৌমা কি করছে। কই বাড়ি সবাই কোথায় গেলে? কি হয়েছে, কি ডাকছিলে কেন? এ না, আমার এই জুতো দুটো পলিশ করে নিন, আমি সন্ধ্যাবেলা একটু আমার বান্ধবীদের সঙ্গে বেরোবো। শেষে কি না এই দিন দেখতে হলো? হায় আল্লাহ, জমি জায়গা বেঁচে ছেলেকে চাকরি করালাম,